রাজ্যে শাকসবজির দামে আগুন, কৃষকদের কষ্ট, খোরেদের মুনাফা। খোলা বাজারে অগ্নিমূল্য, কাঁচা আনাজ বাজার করতে গিয়ে নাভিশ্বাস সাধারণ মানুষের। টানা কভারেজ রিপাবলিক বাংলার, কৃষকদের দুর্দশার খবর দেখিয়েছি আমরাই। রিপাবলিকের খবরে টনক নড়েছে সরকারের, রিপাবলিকের খবরে জের মমতার বৈঠক, এমনকি বৈঠকে সবজির দাম কমাতে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি বাজারে রাতারাতি কমেছে সবজির দাম, আগে কেন টনক নড়েনি সরকারের, রিপাবলিকের খবরেই হুঁশ ফিরল সরকারের। আর এই নিয়ে আরেকটু বিস্তারিত আজ জানবার চেষ্টা করব যে কোথায় কত দাম রয়েছে সবজির। বিভিন্ন বাজার থেকে এই মুহূর্তে শহর কলকাতা পাশাপাশি জেলার বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে। পুরুলিয়া থেকে অরবিন্দ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, মালদা থেকে দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে। প্রথমে একটু পুরুলিয়ার ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। অরবিন্দ, আজ বাজার দর ঠিক কী রয়েছে, কোন জায়গায় মূল্যটা রয়েছে সবজির? একেবারে তনয়া, যে কথাটা তুমি বললে যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কিন্তু তড়িঘড়ি বাজার দর নিম্নমুখী, কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে যে বাজারের দর ছিল দুদিন আগে সেই দর কিন্তু কিছুটা হলেও নিম্নমুখী হয়েছে, এমনটাই জানাচ্ছেন বিক্রেতারা। অন্যদিকে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলবো এবং বিক্রেতারা যারা রয়েছে তাদের সাথেও কথা বলবো। আজকে দাদা বিক্রেতা রয়েছেন, দাদা আজকে কি দর রয়েছে? হ্যাঁ, আজ বিলাতি 70 টাকা, টমেটো 15-30 টাকা, বরবটি 50 টাকা, দুদিন আগে কি রয়েছিল? 80 টাকা, 80 টাকা রয়েছিল। কুমড়ো কুমড়ো 30-40 ছিল, 30 টাকা, 30 হয়েছে। এই যে 15-40 সবজির দাম কমেছে, কিছুটা কমেছে, কেন এরকম হঠাৎ করে কমে গেল কেন? এটা বলা যাবে না, বলতে পারছি না, এটা বলা যাবে না। একেবারে হঠাৎ করে যেন জাদু কাঠি কেউ ঘুরিয়ে দিয়েছে এই বাজারগুলিতে, সবজি বাজারগুলিতে এমনটাই কিন্তু হয়েছে, এবং কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে যারা এখানে ক্রেতা রয়েছে, অর্থাৎ রান্নাঘরের ভাড়ারে যারা সবজি নিয়ে যাচ্ছে তারা কিন্তু কিছুটা স্বস্তি পাচ্ছে। তারা কি বলছেন তাদের কাছ থেকে জেনে নেবো। দাদা, সবজি বাজার করতে এসেছেন, বাজার দর কেমন রয়েছে? বাজার দর আগের থেকে মোটামুটি অল্প কমছে। কমছে কেন, কমছে বলে মনে হচ্ছে আমার? সেটা কি করে বলা যাবে, এবারে হ্যাঁ আমদানি যদি বেশি থাকে তাহলে কমবে, দাম না আগে কেমন দর ছিল? দুদিন আগে প্রত্যেক জিনিসের দাম 10-15 টাকা করে বাড়তি ছিল, সেটা কমছে। আরও কি কোনো প্রয়োজন রয়েছে বলে মনে? কমার তো প্রয়োজন নেই, প্রয়োজন রয়েছে। হ্যাঁ, আগে এখনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন? হ্যাঁ, পকেটে তাদের কতটা টান পড়ছে সে আমরা লাগাতার কয়েকদিন ধরে দেখাচ্ছি, যদিও এই যে নির্দেশ সামনে আসলো তারপর কোন রকমের কোন ইম্প্যাক্ট, কোন প্রভাব এই মুহূর্তে কি বাজারে পড়েছে? দেখো, আমি এই মুহূর্তে মালদা রথবাড়ি মার্কেটে রয়েছে, রথবাড়ি বাজার। এই রথবাড়ি বাজার এখান থেকে কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে এখান থেকে কিন্তু বাজারটা, এখানে যারা ক্রেতা বিক্রেতা তারা কিন্তু আসেন। এবং আমি প্রথমে যেটা সব থেকে যে দাম সেটা হচ্ছে লঙ্কা, যে লঙ্কা রীতিমতো দিনের পর দিন দাম বাড়ছে। একটু কথা বলবো ভাই, আজকে লঙ্কা কত টাকা কিলো? 100 টাকা কিলো। 100 দাম কি কমেছে কিছুটা? কিছুটা কমেছে, কিছুটা কমেছে। দেখো, লঙ্কা কিন্তু 100 টাকা কিলো, এবং পাশাপাশি এখানে যে আমরা যদি একটু এখানে দেখি, এখানে পটল আছে, পটলের দামটা একটু যদি দেখি। দাদা, পটলের দাম কত আজকে? পটল কত? 30 টাকা। দাম কি কিছু কমেছে? দাম কমেছে না, দাম বাড়ছে চাষির কাছে। আর এমনি আপনাদের কত লাভ হচ্ছে? আমাদের কই লাভ হচ্ছে, আমরা 28 টাকা কিনে 30 টাকা বেশি লাভ কই? লাভ হচ্ছে না, না কই লাভ হচ্ছে? দেখো, এখানে যেটা আমরা জানতে পাচ্ছি যে এখানে আরও যদি একটু বাজারের ভিতরের দিকে যদি আমি যাই, আমরা একটু কথা বলবো। দাদা, বাজার করতে এসেছেন তো, দামের কি যে বাজারে যে দাম কি বলবেন? প্রচুর দাম, এখন দামের জিনিস কিছু নেওয়া যাচ্ছে না, এত দাম বেড়েছে। পটল 40 টাকা কিলো হয়ে গেছে, লঙ্কা 100 টাকা কিলো, টমেটো 80 টাকা কিলো। এটা কি সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে দাদা, বাজারে ব্যাগ ভরছে? ব্যাগ ভরছে না দাদা, ব্যাগ ভরছে না, পরিষ্কার কথা, ব্যাগ ভরছে না, যারা এত জিনিসের দাম বেশ ব্যাগ ভরছে না কিন্তু পকেটে খালি হয়ে যাচ্ছে। লাগাতার এই কয়টা ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে পূর্ব বর্ধমান থেকে সন্তোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সন্তোষ, সেখানকার ছবিটা ঠিক কি বলছেন, সাধারণ মানুষজন ক্রেতা বিক্রেতা তাদেরই বা কি মত?
দেখো পূর্ব বর্ধমানের, পূর্ব বর্ধমান যে শহর কেন্দ্রিক এবং সেই শহর কেন্দ্রিকের ভিতরে কিন্তু নীলপুর বাজার কিন্তু বড় বাজার। তোমাকে বাজারের ছবিটা আগে দেখাই যে বাজার কিন্তু সেইভাবে কিন্তু যে বসা এবং দোকান যারা বিক্রেতাদের ক্রেতা তার সংখ্যা কিন্তু অনেকটা কমে গেছে। একজন মাসি রয়েছে যে জিজ্ঞাসা করবো যে উনি আড়ত থেকে কত টাকা আজকে জিনিস কিনেছেন, বলছে আড়ত থেকে যে পটল কত টাকা কিনেছেন? যারা ক্রেতা যারা আপনার কাছে জিনিসপত্র কেনেন সেই দামটা কি তারা কি সেইভাবে কি বাজার ব্যাগ ভর্তি করে কিনকে না যে সেই সংখ্যাটি কমেছে? কিনতে পারবে না, যা দাম বেশি কি করে কিনবে? কেনা সব জিনিস দাম দাম বেশি। আচ্ছা সব কিছু? হ্যাঁ সব কিছু দাম বেশি। তো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তো, আপনাদের সমস্যা হচ্ছে তো? আমাদের সমস্যা আর কি হচ্ছে তো, দাম বেশি হলে বেশি কিনতে চাই না, দাম বেশি আছে। এটা তো সবজি লস হচ্ছে আপনার? আমাদের লস হচ্ছে তো, সবজি তো সব কিছু লস হচ্ছে, দামে যখন না বিক্রি সব লস হয়ে যাচ্ছে। যা টাকা কিনছেন বিক্রি করতে পারবেন? বিক্রি করতে পারবেন? বেশি নজর রাখো সন্ত সাধারণ সাধারণ মানুষ যে যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছেন তা কিন্তু স্পষ্ট হচ্ছে, জেলার ছবিটা তো আপনাদের সামনে তুলে ধরলাম। আর এবার একটু শহর কলকাতার ছবি দেখি। কাকুরগাছির ভিআইপি মার্কেট থেকে এই মুহূর্তে আমার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে ভাস্কর। ভাস্কর একটু জানি যে শহর কলকাতার ছবিটা ঠিক কী রয়েছে? একদমই তনয়া, দেখো এই মুহূর্তে আমি রয়েছি কাকুরগাছির ভিআইপি মার্কেটে, যে ভিআইপি মার্কেটে গতকালকে টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যারা আধিকারিকেরা তারা এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং তাদের সামনেই বিক্রেতারা স্পষ্ট জানিয়েছিলেন যে দামে তারা পাইকারি বাজার থেকে কাঁচা মাল কিনবেন সেই অনুযায়ী খুচরো বাজারে তারা দাম রাখবেন। এবং আজকে আজকে দামের কি কোনো হেরফের হলো? আজকে আলু কত করে আপনারা বিক্রি করছেন? একই দাম রয়েছে, 35 টাকা যদি চন্দ্রমুখী 40 টাকা। একই দামে বিক্রি করতে হচ্ছে, তার কারণটা কি? পাইকারি বাজারে দাম কমেন? পাইকারি বাজারে 20 টাকা নেমেছে, 20 টাকা নামলে তো কিছু করা যাবে না, বুঝতে পারছি? 20 টাকা প্যাকেটে নামলে কিছু করা যাবে না, প্যাকেটে মিনিমাম 50-60 টাকা রাখতে হবে, মানে কমলে তবে যে আমরা খুচরোটা কমাতে পারি। গতকালকে যখন টাস্ক ফোর্স বা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা এসেছিলেন তো সেই সময় আপনারা বলেছিলেন যে পাইকারি বাজারে দাম কমছে না, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদেরকে পাইকারি বাজার থেকে কিনে আনতে গিয়ে সমস্যা কতটা পড়বে? পাইকারি বাজার থেকে আপনারা যখন কাঁচামাল কিনছেন তখন আপনাদের কতটা সমস্যা? সমস্যা বলতে ওদের তো দাম উল্টো পাল্টে হচ্ছে না, একরকম মাল একরকম দাম, এই রকম একটু ভালো মাল হলে উচ্চাঙ্কের দাম হয়ে যাচ্ছে, যেমন কালকে পেঁয়াজ 1600, 1650, 1500, 1400, পেঁয়াজ একই দাম আছে 1600, 1650, 1500, এসব পেঁয়াজ আমাদের চলবে না, 1600, 1650 পেঁয়াজ চলবে। মানে টাস্ক ফোর্স যতই ঘুরুক না কেন পাইকারি বাজারে দামটা কমানো যায়নি? যায়নি, এখনো পর্যন্ত কমানো যায়নি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে 10 দিনের মধ্যে জিনিসপত্রের দাম কমাতে হবে, তো সেটা দেখা যাক কী হয় কতদূর কী হয় পরিস্থিতি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 10 দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে, কিন্তু অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে কাকুরগাছির ভিআইপি মার্কেট থেকে এই বিষয়টা স্পষ্ট অন্তত যেমনটা খুচরো বিক্রেতারা তারা বলছেন যে সবজির দাম কিন্তু কমানো সম্ভবপর হয়নি। এবং আলুর যা দাম, অর্থাৎ আলু গতকালকেও 35 টাকা কেজিতে বিক্রি করতে হয়েছে, আজকেও একই দাম, পেঁয়াজ তারা যে দামে কিনেছেন সেই দামেই বিক্রি করছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে টাস্ক ফোর্স লাগাতার হানা দেওয়ার পরেও কাঁচা বাজারের যে দাম অর্থাৎ পাইকারি বাজারের যে দাম সেই দাম কমেনি এমনটাই অন্তত দাবি করছেন খুচরো বিক্রেতারা, যে কারণে মধ্যবিত্তের কার্যত নাবিশ্বাস উঠছে। এই আগুন ছোঁয়া বা একেবারে যে ঊর্ধ্বমুখী যে দাম আনাজের, সেই আনাজের দামের জন্য তো না। ঠিক তাই, আপাতত ধন্যবাদ জানাই, তোমাদের প্রত্যেকে নজর রাখো।